বাঙালির 12 মাসে 13 পার্বণে পৌষ পার্বণ অন্যতম। রবিবার পৌষ পার্বণের দিনে সকাল থেকে গন্ডাছড়া মহকুমার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি হরির নাম সংকীর্তন শুরু হয়েছে। 8 থেকে 80 সব অংশের মানুষ কীর্তনে সামিল হয়েছে। এই জন্য এক অন্যরকম অনুভূতি। এদিন গন্ডাছড়া দেবনাথ পাড়ার হরিনাম সংকীর্তন শুরু হয় রাদেশ দেবনাথের বাড়ি থেকে। রাদেশবাবু জানান, নাম কীর্তন সকাল 8টা থেকে শুরু হয় এবং চলে রাত 10টা 11টা পর্যন্ত। তিনি জানান, দেবনাথ পাড়ার নাম সংকীর্তন মূলত মেয়ে লোকেরাই করে থাকেন। কীর্তনে পুরুষের তুলনায় মহিলারা বেশি অংশগ্রহণ করে। পাড়ার প্রতিটি বাড়িতে করা হয় হরির নাম সংকীর্তন। কীর্তন শেষে পুনরায় রাদেশ দেবনাথের বাড়িতে গিয়ে পাড়ার মানুষ মহাপ্রসাদ গ্রহণ করেন। আমরা এই পৌষ শান্তিতে আমাদের আমার বাড়ি থেকে আমি শ্রী আনন্দনাথ এই প্রতি বছর এই পৌষ শান্তিতে নাম কীর্তন আরম্ভ হয়। 8টা থেকে আরম্ভ হয়, রাত্র 10টা 11টা 12টা পর্যন্ত বাজে। আমাদের মধ্যে মেয়ে লোকের সংখ্যাই বেশি। আমরা সারাদিন এইভাবে হরির নাম সংকীর্তন করে যাচ্ছি। পূর্বপুরুষের আমল থেকে এইভাবে নাম কীর্তন করে আসছেন তারা, বর্তমানেও চলছে এবং ভবিষ্যতেও এভাবে নাম কীর্তন জারি থাকবে বলে আশা সকলের। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।